বুধবার উদ্বোধন হয়ে গেল আরামবাগ মুসলিম গার্লস হোস্টেলের। আরামবাগ জুবিলি পার্ক ঈদগাহ সংলগ্ন এলাকায় এই হোস্টেলের উদ্বোধন করেন হুগলি জেলা সভাধিপতি মেহবুব রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা শাসক ডক্টর দীপাপ্রিয়া পি, সাংসদ অপরূপা পোদ্দার, মহকুমা শাসক সুভাষিনী ই, মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক মণ্ডল প্রমুখ বিশিষ্ট জনেরা। জানা গেছে আপাতত 50 জন ছাত্রী এই হোস্টেলে থাকার সুবিধা পাবে, যদিও পরে প্রয়োজন মতো এই আসন সংখ্যা বৃদ্ধি করা যাবে। গণতারির মধ্য দিয়ে আমরা গণতারি দিন একটু জোরে গণতারি আমাদের মেয়েদের বলছি। গণতারির মধ্য দিয়ে আমরা অভিনিবেদন করছি এক শুভ মহেন্দ্রক্ষণ। পরে আমরা মাননীয় অভিষেক মণ্ডল মহাশয়কে বরণ করেছি, উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিয়েছেন আমাদের মেয়েরা আরামবাগ গার্লস কলেজের ছাত্রীরা। এরপর আমরা বরণ করে নেব মাননীয় বরুণ শ্রী বরুণ ঘোষ মহাশয় আরামবাগ। এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিয়েছেন আমাদের আরামবাগ গার্লস কলেজের ছাত্রীরা। বরণ করে নিয়েছে আঁকি খামরুই বিদ্যা মুখার্জি বরণ করে নিয়েছি। আমরা প্রেসিডেন্ট স্যারকে বরণ করে নিয়েছি। হবে সম্মানীয় বিশ্বনাথ ডক্টর বিশ্বনাথ রায় মহাশয়কে, ভাইস প্রিন্সিপাল নেতাজি মহাবিদ্যালয়। বরণ করে নিয়েছে বিদ্যা মুখার্জি আঁকি বরকতুল্লাহ সাহেবকে, অফিসার, মহকুমা পুলিশ আধিকারিক, আরামবাগ পৌর প্রধান, ভাইস চেয়ারম্যান ম্যাডাম, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, আমাদের আরামবাগ পঞ্চায়েত সমিতি সভাপতি, অন্যান্য মাননীয় অতিথিগণ এবং আমাদের মধ্যে উপস্থিত মহিলা ছাত্রীবৃন্দ, সকলকে আমি স্বাগত জানাই আজ আরামবাগ মুসলিম গার্লস হোস্টেলের শুভ উদ্বোধনে শুভক্ষণে। পশ্চিমবঙ্গ মকবরের উদ্যোগে এবং আমাদের হুগলি জেলা প্রশাসনের সহযোগিতায় আজকে এই হোস্টেল নতুন করে প্রচলন শুরু করল। এই হোস্টেলে 50 জন সংখ্যালঘু ছাত্রী থাকা এবং খাবার সুবন্দোবস্ত করা হয়েছে। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় মাইনরিটি সম্প্রদায়ের মহিলাদের উন্নয়ন এবং পড়াশোনার সব রকম সুযোগ সুবিধা প্রদান করার এই একটা মহত্ব প্রয়াস। আমাদের পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর, হুগলি জেলা প্রশাসন, ওয়াকফ বোর্ড এবং হোস্টেল নির্মাণের জন্য ভূমি প্রদান করে দেয় সকলকে ধন্যবাদ জানাই। আপনাদের সকলের সহযোগিতায় এই প্রতিষ্ঠান সংখ্যালঘু মহিলাদের জীবনে উন্নয়নের সহায়ক হবে এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্যটা শেষ করছি। ওয়াকফ বোর্ডেরই জায়গা ছিল, সেই ওয়াকফ বোর্ডের জায়গার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ফিনান্স কর্পোরেশনের অর্থানুকূল্যে এখানে একটা হোস্টেল হয়েছে, যেখানে 75টা সিট আছে। যদিও জায়গাটা অনেক স্পেশিয়াস আছে, অনেকটা জায়গা আছে, আরও অ্যাকোমোডেট করা যাবে ছাত্রীদেরকে। আমাদের সৌভাগ্য এখানে করেছেন, আমরা শতকোটি প্রণাম জানাই মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীকে, তাকে কৃতজ্ঞতার আরামবাগবাসী হিসেবে কৃতজ্ঞতার আমাদের শেষ নেই। আমরা যারা কাজকর্ম জনসংযোগ করি, জনসাধারণের জন্য আমরা যারা কাজ করি, আমরা জনপ্রতিনিধি, এই সম্বন্ধ দিয়ে আমরা যারা আছেন আর কি, যারা আমরা কাজকর্ম করি, মানুষের জন্য কাজকর্ম করি, এই সমস্যাগুলো আমাদেরকে ফেস করতে হয়। সেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, এখানে একটা হোস্টেল করে দেওয়া হয়েছে, তো সেখানে 50টা বেডের ব্যবস্থা করা হয়েছে। যদি আরও বেশি জায়গা আছে, আমরা প্রয়োজন মতো আমরা এখানে 100টাও ছাত্রী রাখতে পারবো আগামী দিনে, এটুকু আমরা বিশ্বাস করি। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবোই, ফুল স্পিডে দৌড়ে যাবোই আমরা।
বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রিস্কুল।